আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো পরের দিন সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আমার সঙ্গে, ভালোই লাগবে। তো সকালে ঘুম থেকে 7টার দিকে উঠেছি, ওঠার পর ভাত বসিয়েছি ছেলের জন্য, কারণ ছেলে পরীক্ষা দিতে যাবে, আর ছেলের ড্রেস মেয়ের ড্রেসগুলো এখন আয়রন করছি। তো সাথে থাকেন, সারা দিনটা কী কী করি আমি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে পাশেই থাকবেন, যাবেন না, ভিডিওটা স্কিপ করবেন না। তো পরে আবারও ফিরছি আপনাদের সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। এখনকার মতো এতটুকুই, আমি আবারও আসছি। তো তখন আয়রন করলাম কাপড়গুলো, তারপরে ছেলেকে খেতে দিলাম। তো ছেলে চলে গেছে, তো এখন মেয়ে খাবে। মেয়ে বলছে মুড়ি মাখা খাবে, তাই মেয়ের জন্য মুড়ি মাখার প্রস্তুতি করছি, মানে মুড়ি মাখাচ্ছি। তো এখানে মেয়ে তো খুব মুড়ি প্রিয়, তো চানাচুর দুই রকমের নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো হয়তো ওর মতো মাখিয়ে নেবে, তো একটু তেল দেব, তো মেয়ের মতো মাখিয়ে খেয়ে নেবে। তো এখানে আবার আমি দুধ চালে বসিয়েছি, 1.5 কিলো দুধ আছে। ভাবছি একটু গোবিন্দভোগ চালের পায়েস করবো, ওর জন্য। তো এখানে নিয়েছি আমি খেজুর, এখানে কাজু কিশমিশ, আর এখানে চাল ভিজিয়ে রেখেছি। তো চালটা 100 গ্রামের থেকে একটু বেশি হবে, যত দুধটা বেশি দেবেন আর চালটা কম থাকবে তত খেতে টেস্টি হবে। তো এছাড়াও আমি জল গরম করে নিয়েছি, আমি একটু লেবু জল খাবো ওই জন্য। তো কী কী রান্না করছি আপনাদের একটু দেখাই। তো মেয়ে মুড়ি মাখিয়ে নেবে, তো সবটা রেডি করে দিয়েছি আমি। আর এদিকটাতে মনে করছি এখন টমেটোর চাটনি করব, মাছ হবে, মাংস হবে, মানে চিকেন হবে, আর ভেন্ডি ভাজবো। ব্যাস আমি সবটা প্রস্তুতি করে নিই, তারপরে সবটা রান্না কমপ্লিট হয়ে গেলে আপনার সামনে আবার আসব, আপনাদেরকে আবার ফাইনাল রান্নার লুকটা দেখাবো। এখনকার মতো এইটুকুই, সঙ্গে থাকেন, আমি আবারও আসছি। তো ফাইনালি রান্নাটা চলছে, এখনও শেষ হয়নি। তো এখানটাতে আমি চাটনিটা বসিয়েছি রান্নার মাঝামাঝি, আর এদিকটায় মাংসটা কষা হচ্ছে। তো চিকেনটা আলুর সঙ্গে কষাচ্ছি, তো আমার ছেলে মেয়ে আলু পছন্দ করে, ওই জন্য আলুটা দিতেই হবে। আর এদিকটাতে কিছুটা রান্না হয়েছে, ভেন্ডি ভাজাটা করেছি, আর পায়েসটা বললাম তখন যে পায়েসটা কমপ্লিট করেছি। তো এখন এদিকটাতে রাইস কুকারে ভাত বসিয়েছি। তো এইটুকুই, আর এখনও মাছটা ক্লিন করা হয়নি। তো এরপর পুরো রান্নাটা শেষ করে তারপরে আবারও আপনাদের সামনে আসছি আমি। তো এখনকার মতো এতটুকুই, সঙ্গে থাকুন। তো ফাইনালি রান্না করা কমপ্লিট হয়ে গেছে, তো একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই আপনাদের আমি কী কী রান্না করলাম। এখানে রাইস কুকারে ভাত হয়েছে, এটা আছে মাছের তেল। আপনাদের কারো ভালো লাগলে কমেন্ট করবেন যে কে কে খান, কে কে পছন্দ করেন মাছের তেল খেতে, তো কমেন্ট করে জানাবেন। আর এখানে আছে চাটনি টমেটোর, খেজুর কিশমিশ দিয়ে, টমেটো দিয়ে একটা চাটনি বানিয়েছি। এখানে আছে মাছের ঝোল কাঁচা লঙ্কা দিয়ে। বেশি ঝাল মশলা খাই না আমরা, কারণ আমরা সবাই রুগী এক কথায় বলতে গেলে, সবারই ওষুধ চলে। তো এখানে আছে, তো দেখিয়েছিলাম ভেন্ডি ভাজাটা, আর এখানে তো পায়েসটা আছে দেখিয়েছি, আর এখানে ফ্রিজে ছিল কিছু তরকারি, পেঁপে ভাজা আর কুমড়োর তরকারি, এখানে এটা আছে। আর এখানে আছে আলু মাংসর ঝোল লাল লাল। তো এখনকার মতো এই পর্যন্তই, আমি রান্নাটা কমপ্লিট করেছি, রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। তো এবার ঘর মুছবো, কাপড় কাচবো, আরও কাজ আছে সেগুলো। সঙ্গে থাকুন,
আমি দেখাচ্ছি সেগুলো কি কি করি আমি আরো তো এখনকার মতো এই পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো রান্না কমপ্লিট করলাম রান্নাটা কমপ্লিট করার পর রান্নাঘরটা পরিষ্কার করে আসলাম তারপরে দেখেন বালতিতে জল নিয়েছি এবার ঘরটা মুছব আর এদিকটাতে মেশিনে কাপড়টা চলছে তো এখানটাতে কাপড়গুলো কাঁচা চলুক আর ততক্ষণ ঘরটা মুছে নিই এইটুকু একটু ঝাড় দিলাম তো নরমালি এরকম কাজই করে থাকি রোজই করতে হয় তো যেদিনকে হয়তো ভালো লাগে মনটা ভালো থাকে সেদিনকে হয়তো রান্নাটা হয়তো বেশি হয় হয়তো কয়েক পদ বেশি করে ফেলি আর যেদিনকে হয়তো মন ভালো থাকে না মুড খারাপ থাকে কি শরীর খারাপ থাকে তখন হয়তো দুই একটা পদে নামিয়ে নিই রান্না তো এই গাছটা কালকে দেখানো হয়নি এটা পুদিনা গাছ পুদিনা পাতা তো এখানে অনেকগুলো গাছই আছে এটা লেবু ছিল তারপরে ডালিম গাছ তারপরে তেজপাতা কারি পাতা মিট মশলা পেয়ারা গাছ আছে একটা বিকালের দিকে ভালো করে দেখাবো আর একবার তো এখনকার মতো রাখছি আমি আপনার সাথে থাকেন পুরো ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে তো আমি এখন ঘরটা মুছে নিই ঘরটা মুছের পর গোসল করে তারপরে আবার ফের আপনাদের সঙ্গে কথা বলতে আসছি ঠিক আছে এখন আমাদের তলে রাখছি তো আবারও আমি অনেকটা সময় পর আপনাদের সামনে এলাম তো রান্না কমপ্লিট করলাম বললাম তারপরে তো ঘর মুছলাম কাপড় কাচলাম কাজগুলো সব কমপ্লিট করে তারপরে ছেলে মেয়েকে খাবার দিলাম আমিও লাঞ্চ করলাম তো লাঞ্চ সেরে আবার এখন আসলাম ঘরে কাজগুলো কমপ্লিট করার পর তো এই হলো আমার রোজকার রুটিন এরকমভাবেই নর্মালি দিনগুলো সব যায় এইভাবেই চলে যাচ্ছে ভবিষ্যতে আশা করি এইভাবেই হয়তো যাবে তো এখন তো অনেকটা টাইম হয়ে গেছে মনে হয় 3টে বেজে গেছে তো এখন একটু বিশ্রাম নেব তারপর বিকালের দিকে আবার ফের যখন উঠবো বিশ্রামের পর তখন আপনাদের সামনে আবারও আসছি আসার পর একটু হয়তো ছাদের দিকে নিয়ে যাব আপনাদের একটু কথা বলবো আপনাদের সঙ্গে তো সঙ্গে থাকেন যাবেন না ভিডিওটা স্কিপ করবেন না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এরকম রোজই ডেলি ব্লগ হয়তো আমি দেব আশা করি ইনশাল্লাহ হয়তো দিতে পারি হয়তো মিস যাবে না আশা করছি তো ভালো লাগলে পাশে থাকবেন এখনকার মতো এতটুকুই আবারও পরে আসছি খানিকটা বিশ্রামের পর তো আবারও কিছুক্ষণ পর মানে অনেকটা সময় পর ক্যামেরার সামনে আবার আসলাম তো হঠাৎ দেখছি মেঘ হয়েছে বৃষ্টি হবে হয়তো তো কিছুক্ষণ পরেই আবার দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই দেখুন কী বড় বড় শিল পড়ছে তো শিলটা খুব একটা সচরাচরে পড়ে না অনেক দিন পর পর হয়তো পড়ে আবহাওয়াটা খুব খারাপ ভেবেছিলাম ছাদের মধ্যে যাব একটু ঘুরবো আপনাদের সঙ্গে কথা বলবো দেখাবো কিন্তু এখনকার মতো আর হলো না তো বৃষ্টি আমার ভালোই লাগে কার কার বৃষ্টি ভালো লাগে আপনাদের একটু কমেন্ট করে জানাবেন আমার ভালো লাগে বৃষ্টি হলেই আমি মনে হয় যেন ভিজি বৃষ্টির মধ্যে কিন্তু সেটা করে উঠতে পারি না কারণ ঠান্ডা লাগবে শরীর খারাপ হবে অল্পতেই তো এখন তো আরোই যাওয়া যাবে না বৃষ্টির মধ্যে যে শিলা বৃষ্টিটা হচ্ছে এটা তো খুবই খারাপ কতটা বড় বড় শিল পড়ছে আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকালে ভয় লাগে তো আপনারা মনে হয় বুঝতে পারছেন এই দেখুন আমি ক্যামেরাটা ঘুরিয়েছি দেখাচ্ছি ছাদের দিকে কতটা বড় বড় ছাদটার দিকে পুরো সাদা হয়ে যাচ্ছে এতটা পরিমাণে শিল পড়ছে এতটা বড় বড় শিল এখন বাড়িতে কেউ নেই ছেলে মেয়ে পড়তে গেছে আমি একা জানলার ধারে বসে আছি এমনিতে একা থাকলে আমার একটু ভয়ই করে তো আছি উপরে একাই
হঠাৎ দেখলাম বৃষ্টি শুরু হলো, একটু ঘুমিয়েছিলাম, বুঝতে পারছেন এই তো দেখেছেন কেমন ফিলটা করছে, বৃষ্টিও খুব হচ্ছে। তো আমি খানিকক্ষণ বৃষ্টিটা উপভোগ করে আবারও পরে রাতের দিকে আপনাদের সঙ্গে কথা বলতে আসছি, আপনারা সঙ্গে থাকুন। জানি না আমার ভিডিওটা দেখে আপনাদের বোরিং ফিল হবে কিনা, তবে আশা করি ভালো লাগবে, ভালো লাগলে পাশে থাকবেন। রোজই আমি কী কী করি, সারাদিনে কেমনভাবে চলাফেরা করি সবটাই আমি শেয়ার করব। তো এখন এর মতো আমি রাখছি, আবারও পরে আপনাদের সামনে আসছি। তো আমি আবারও আপনাদের সামনে আসলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখনও বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টিটা কমে গেছে, তো এখন আর বাইরে যেতে পারছি না, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ রাত্রি হয়ে গেছে, এখন অত ছাদে গিয়ে কিছু দেখাতে পারবো না, লাইট কমে গেছে যেহেতু। তো এইভাবে রোজই আমি ডেলি ব্লগ দিতে থাকব, তো আপনাদের ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন, দেখবেন, স্কিপ করবেন না, যে একটু দেখলাম দেখে টেনে দিলাম এটা করবেন না, যদি ভালো লাগে তাহলে দেখবেন। আর আমি এখন আমার মেয়ে ছেলে বাড়ি চলে এসেছে, পড়তে গেছিলো, তো ওরা বাড়ি আসার পর এখন স্ন্যাক্সের টাইমে ওরা একটু চা কফি কিছু খাবে, ছেলে বলছে চকোজ খাবে, তো ওদের এগুলো বানিয়ে দেব। আর রাত্রিবেলা সেরকম কোনো রান্না নেই, রাত্রিবেলাতে দুপুরে তরকারি রয়ে গেছে, সেগুলোই রাত্রিতে এখন খাবে, আর হয়তো কটা রুটি বানাবো। তো রাতের ডিনারটা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তো আমি মনে করছি এখানেই ভিডিওটা শেষ করব। এখন প্রথম তো হয়তো অল্প অল্প টাইম দিয়ে করছি, আস্তে আস্তে হয়তো টাইমটা বাড়বে, হয়তো ভিডিওর টাইমটা কম হচ্ছে, কারণ আমার স্ট্যান্ড নেই এখন নতুন, আমি হাতে করে ভিডিওগুলো করছি, যেহেতু নতুন প্রথম তো হাতে করেই করতে হচ্ছে, এখনও কিছু কেনা হয়নি। তো আরও ইচ্ছা আছে যে আমি রান্না ভিডিওগুলো শেয়ার করব, কীভাবে রান্না করছি সেগুলো আপনাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব আপনাদেরকে। তো এখন আর সেরকমভাবে তো কিছু দেখানোর নেই, তো আমি নতুন করে আবার ফের কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে উপস্থিত হব। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি ফলো করবেন। আর আমি মনে করছি আমার নাম আমি তো ইন্ট্রোতে বলেছি, শামি আক্তার, তো আমি আক্তার চ্যানেল দিয়ে এটা খুলেছি এখন বর্তমানে, তো ভাবছি নামটা চেঞ্জ করব কিনা। যদি ভালো কোনো নাম আপনাদের সাজেশনে থাকে তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের নামটা নেওয়ারও, দেখব যদি ভালো লাগে তাহলে সেই নামেই চ্যানেলটা রাখব। তো আজকের মতো এতটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি ক্লিক করবেন। আজকের মতো এতটুকুই, টাটা, গুড নাইট, আল্লাহ হাফেজ।